নমস্কার, আমাদের EMS ফুড অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সামনে কচুর লতির রেসিপি নিয়ে এসেছি। এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখি। কচুর লতি, কচুর লতিটাকে জল দিয়ে সেদ্ধ করে নেব। নিয়েছি আদা আর জিরে বাটা, নিয়েছি পেঁয়াজ কোচানো, চিনি, কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, লঙ্কার গুঁড়ো, তেঁতুল, হলুদ আর রসুন বাটা, আর পরিমাণ মতো লবণ লাগবে। আর আমরা এটা সর্ষের তেলে রান্না করব। কচুর লতিটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এখন লতিটাকে ছেড়ে দেব। এর মধ্যে সামান্য নুন দিয়ে এটা 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। লতিটা আমাদের সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন এটা গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। লতিটা জলটা ঝরিয়ে নেব। এই কচুর লতিটা রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, কালো জিরা ফোড়ন, এই ফোড়নটা নেড়ে চেড়ে এর মধ্যে পেঁয়াজ কোচানোগুলো ছেড়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মশলাগুলো ছেড়ে দেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য চিনি। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে তেঁতুলটা দিয়ে দেব। তেঁতুলটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর লতিটা দিয়ে দেব। এবার কচুর লতিটা মশলার সঙ্গে মিশিয়ে সামান্য জল দিয়ে মশলা আর কচুর লতিটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমাদের মশলা আর কচুর লতিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা কম করে 2 মিনিট মতো এটা ফুটিয়ে নেব। আমাদের 2 মিনিট হয়ে গেছে। আমাদের কচুর লতির গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এই কচুর লতির রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।